Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah aliyyil dhati azimis sifat sami'is simat kabiris syan jaliyyil qadri rafi'il dhikri muta'il amri jaliyyil burhan fakhimil ithmi azizil ilmi wasi'il hilmi kathiril ghufran wa nashhadu an la ilaha illallah وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو قال النبي عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী কেশবপুর মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক মাহফিলের দ্বিতীয় ধাপের মজলিস শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই কেশবপুর মদিনাতুল উলুম মাদ্রাসা অত্র এলাকার জন্য জান্নাতের বাগান অত্র এলাকার গৌরব অত্র এলাকার সম্মানিত জিনিস এই মাদ্রাসাকে ভালোবাসা মহব্বত করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এই মাদ্রাসাকে গড়তে এই মাদ্রাসার পিছনে পরিশ্রম মেহনত করেছেন অত্র মাদ্রাসার সুনামধন্য মুতাওয়াল্লি ও মহাপরিচালক হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি আহমদ আলী সাহেব নবরাল্লাহু মারকাতাহু আল্লাহ তাআলা হযরতকে সুদীর্ঘ হায়াত নসিব করুন প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং প্রতিটি নবীকেই আল্লাহ তাআলা কোন না কোন কিতাব দিয়ে পাঠিয়েছেন আমাদের নবী বিশ্বনবী মহানবী সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম গ্রন্থ সর্বোত্তম বাণী সর্বোত্তম শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল কারীম দিয়ে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন অতএব
আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে সমস্ত উম্মতের মধ্যে পূর্ববর্তী যত নবী ও রাসূলের উম্মত গিয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি দামি এবং প্রিয় উম্মত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপর নাযিল করেছেন প্রিয় উপস্থিতি আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে আখ্যায়িত করেছেন তার অন্যতম বিশিষ্ট কারণ হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের জন্য আজকে আমাদের সামনে যে আয়োজিত এই মাহফিল এবং আমরা যার জন্য জান্নাতের বাগানে আসার তৌফিক হয়েছে যার জন্য এত সম্মান যার জন্য এত আজমত যার জন্য এত মহব্বত তার অন্যতম প্রধান কারণ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম এই কোরআনের কারণেই আজকে আমাদের এত কিছু আজকে আমাদের শান মান সবকিছু অতএব যারা এই কোরআনুল কারীমকে সংরক্ষিত করবে যারা এই কোরআনুল কারীমকে হিফজ করবে যারা এই কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে অনুসরণ করবে তারাও সম্মানিত হয়ে যাবে এটা দুনিয়ার কারো কথা না বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন খায়রুকুম মা তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এখন প্রশ্ন হতে পারে আল্লাহর হাবিব যে বললেন সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যিনি কোরআনুল কারীমকে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দুনিয়ার মধ্যে আলেম ওলামা হাফেজ হুজুরদের সম্মান খুবই নিম্ন মানে হুজুরদেরকে আর চোখে দেখা হয় তাহলে সর্বোত্তম ব্যক্তি কিভাবে হলো এর উত্তর হচ্ছে আল্লাহর হাবিব যে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনুল কারীম শিক্ষা এবং অন্যকে শিক্ষা দেয় দুনিয়ার মধ্যে বাহ্যিক দৃষ্টিতে যদি একজন হাফেজ কোরআন একজন আলেম দ্বীন মানুষের নিকট সম্মানী ব্যক্তি না হয় মানুষ তার সম্মান কদর না বুঝে কিন্তু রব্বুল আলামিন যে একজন হাফেজ কোরআন একজন আলেমে দ্বীনের জন্য কতটুকু মর্যাদা রেখেছেন তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যেই বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বরআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্ল হালালাহু ওয়া হারাম হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিম মিন আহলিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ক্বরআল কুরআন যে ব্যক্তি কুরআনুল কারীমকে হিফজ করেছে যে ব্যক্তি কুরআনুল কারীমকে তার সিনার মধ্যে সংরক্ষণ করেছে ফাআহাল্ল হালালাহু এবং সে অনুযায়ী কুরআনুল কারীমের ভিতরে যা হালাল হিসেবে এসেছে সে তার জীবনের মধ্যে তা হালাল হিসেবে বাস্তবায়ন করেছে তার জীবনের প্রতিটি অধ্যায় তার জীবনের প্রতিটি স্টেপে তার জীবনের প্রতিটি ধাপে সে কোরআনুল কারীম অনুযায়ী তার জীবনকে যাপনকে সংরক্ষিত করেছে তার জীবনকে সে অনুযায়ী পরিচালনা করেছে ওয়া হাররামা হারামাহু এবং কোরআনুল কারীমের ভিতরে যা হারাম হিসেবে এসেছে সে ওই হারামগুলোকে তার জীবনের ভিতরে ওই হারাম হিসেবে বাস্তবায়ন করেছে ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ তাহলে ওই হাফেজ কোরআন জান্নাতে প্রবেশ করবে শুধুই কি তাই একজন হাফেজ কোরআন সে হিফজ সংরক্ষণ করেছে এবং সে অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছে এবং কোরআনুল কারীমের ভিতরে যে বিধানগুলো হালাল হিসেবে এসেছে তা হালাল হিসেবে পালন করেছে এবং কোরআনুল কারীমের ভিতরে যে বিষয়গুলো হারাম হিসেবে এসেছে সেই বিষয়গুলো হারাম হিসেবে গ্রহণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে শুধু এতটুকুই না তারপর আল্লাহর হাবিব বলেন وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِّنْ أَهْلِهِ সে তার পরিবার পরিজনের মধ্য থেকে এমন দশজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন তার ভিতরে দেওয়া হবে ফদে ওয়াজাবাত লাহুমুন নার যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ
এরকম ব্যক্তি নয় যে তার বাবা মা দাদা দাদি নানা নানি তারা জান্নাতি হয়ে গিয়েছে তাদেরকে সে জান্নাতে সুপারিশ করে দিতে পারবে না তার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যদি জান্নাতি হয়েও থাকে তাহলে তো জান্নাতি হয়ে গিয়েছে কিন্তু এমন 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিতে পারবে তার এরকম পাওয়ার তার এরকম মর্যাদা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাশরের কঠিন বিচারে তিনি দান করবেন কদে ওয়াজাবাত লাহুমুন নাও যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল যাদের জন্য জাহান্নামে রায় হয়ে গিয়েছিল তারা জাহান্নামে চলে যাবে কিন্তু এই কোরআনুল কারীম হিফজ করার কারণে একজন হাফেজ কোরআনের সম্মান একজন হাফেজ কোরআনের আজমত একজন হাফেজ কোরআনের মহব্বত একজন হাফেজ কোরআনের বরকত আল্লাহ তাআলার কাছে এত উচ্চ আলায় মাকামে পৌঁছাবে যে একজন হাফেজ কোরআন এমন 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ এই জন্য আমরা যারা এখনো নিজেরা হিফজ করতে পারিনি যারা অবসর হয়ে গিয়েছি বড় হয়ে গিয়েছি আমাদের দ্বারা হিফজ করা সম্ভব না এখন তাদের আফসোস হতে পারে আমরা কিভাবে হাফেজ হব এখানে আফসোস করার কিছু নেই আমরা আমাদের সন্তান বা আমরা যদি এখন আরো মুরব্বি হয়ে থাকি তাহলে আমাদের পরজন্মে নেক্সট জেনারেশনকে আমরা মাদ্রাসায় ভর্তি করে এরকম সম্মানের অধিকারী হতে পারি আপনাদের এই কেশব পূর্ব দিনাজপুর ওলুল মাদ্রাসা তার একটি উজ্জ্বল নক্ষত্র এখানে হাফেজ কোরআন তৈরি করা হয় এখানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ইন্না নাহনু নাযাল্লাল যিকর ওয়া ইন্না লাহু ওয়া ইন্না লাহু লাহাফিযুন রব্বুল আলামিন বলেন আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এবং আমি তা সংরক্ষণ করব রব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজরের মধ্যে কথা বললেন আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এবং আমি তা সংরক্ষণ করব রব্বুল আলামিন কিভাবে তা সংরক্ষণ করবেন রব্বুল আলামিনের হাফেজ কোরআনের দ্বারা তার পবিত্র কোরআনকে সংরক্ষণ করবেন দুনিয়া যত বাতিল শক্তি নাস্তিক ইহুদি আর মুরতাদ যতই চাক আল্লাহর কালামকে নিশ্চিত করে দিতে কিন্তু আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনুল কারীমের ভিতর ওয়াদা করেছেন ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি তা সংরক্ষণ করব অতএব হাফেজ কোরআন দ্বারা আল্লাহ তাআলা তার ওয়াদাকে সংরক্ষিত করবেন রব্বে কারীমের ওয়াদা কতটুকু মজবুত আর কতটুকু হিকমত ওয়ালা হতে পারে এটা আপনার আমার সাধারণ সমাজে বুঝে আসবে না অতএব একজন হাফেজ কোরআনকে যথাযথ সম্মান যথাযথ আজমত মহব্বত দেওয়ার চেষ্টা করব আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মান দান করেন এবং যাকে চান তাকে সম্মান দান করেন না অতএব বর্তমান সময়ে যারা এই পবিত্র কোরআনুল কারীম আলেম ওলামাদেরকে নিয়ে যত আলেম ওলামা বিদ্বেষী কোরআন হাদিস বিদ্বেষী কথা বলুক তাদেরকে আল্লাহ তাআলা সম্মান কখনোই দেননি এবং দিবেন না অতএব আমরা ওই লাইনে না গিয়ে আলেম ওলামাদের সম্মান করব আলেম ওলামাদের আজমত মহব্বত বুঝে তাদের কদর করার চেষ্টা করব আমাদের কেশবপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় বড় বড় সুনামধন্য ওলামায়ে কেরাম উপস্থিত হবেন আমরা তাদের বক্তব্য শুনবো এবং পবিত্র কোরআনুল কারীমের সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ